গাইস গুড ইভিনিং। তো আজকের প্রথম দিনের ব্লগ আরম্ভ হয়ে যাচ্ছে, মানে বাপের বাড়ির প্রথম দিন আর আরম্ভ হয়ে যাচ্ছে। আজকে খুবই একটা ইন্টারেস্টিং ব্লগ তোমাদের দেখাতে চলেছি। তো চলো, কোথায় নিয়ে যাব, কি দেখাবো, তোমরা তৈরি থাকো। তো চলো, এ দেখো আমি মেয়ে, হাই বলে দাও একটু, হাই হাই। আমি মেয়ে আর মা আর ওর বাবা দুজনে, তিন চারজনেই যাচ্ছি আমরা। তো চলো, খুব পুরনো স্মৃতি তাজা হবে এদিকে, খুব পুরনো স্মৃতি তাজা হতে চলেছে। তো সেটা তোমাদেরকে দেখাবো, আমার ছোটবেলার অনেক স্বপ্ন আছে, অনেক স্মৃতি আছে ওখানে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো। বাপ বেটি হাঁটতে হাঁটতে চলেছে, আর এখানে দেখো কি হচ্ছে, গেম খেলা হচ্ছে। কোথায় যাচ্ছেন আপনারা, কোথায় যাচ্ছেন? এই দেখো আমাদের বাড়ির সামনে একটা খুব সুন্দর পার্ক আছে বাচ্চাদের খেলার, অনেকবার দেখিয়েছি তোমাদেরকে, যারা নতুন দেখছো তাদের জন্য বলছি। গাইস আমি যেটা বলছিলাম তোমাদেরকে দেখাবো, আমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে, যেটা বলছিলাম যে বাড়িতে আমি ছোটবেলার থেকে বড় হয়েছি বিয়ের আগে অবধি। তো চলো সেটা দেখাবো, আর সেখানে পৌঁছে গেছি, আমার বাড়িটা আমি যেখানে থাকতাম সেটা দেখাবো একটু পরে। তার আগে দেখিয়ে দিই মানে আমি কার বাড়িতে এসেছি। দেখো এইটা হলো মানে যাদের বাড়িতে থাকতাম, সেই কাকিমা আর কাকু। এই দেখো এরা সব আমার ছোটবেলার বোন, এরা সব বড় হয়ে গেছে, মানে ওরা বড় হয়ে গেছে, ওরা আমার মানে এত ছোট ছোট ছিল, আমার যখন বিয়ে হয় আমার মেয়ের মতো ছিল। এই দেখো, আর দেখো আমি কাকুর সাথেও দেখা করাবো। এই দেখো এটা হলো কাকু, মানে ছোটবেলার থেকে এই কাকুদের কাছেই মানুষ আমি। এই দেখো বাঙালি দেখছে, কাকুরা হলো সাউথ ইন্ডিয়ান কিন্তু আমাদের সঙ্গে অনেক আলাদা একটা সম্পর্ক। চলো আমরা যে মন্দিরে থেকে, যে মন্দিরে আনন্দ ফুর্তি করে মাতা পুজো হতো, ওইগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো যে কোন মন্দির কেমন ছিল আর কেমন হয়েছে এখন। চলো, মন্দিরটাও নতুন হয়েছে আর কাকিমা এখন তৈরি হচ্ছে, কারণ কাকিমার ওই যে বিয়ে বাড়িতে এসছি না, বিয়ে বাড়ির সাজসজ্জা সাজছে, মাথায় রং টং করছে। তো চলো আমার ঘরটা দেখিয়ে আনি, আগে মন্দিরটা দেখাই চলো, তারপরে। এই যে আমার মেয়েও ব্যস্ত, এই দেখো এইগুলো অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। আর এটা হলো কাকিমার কিচেন রুম, আর আমার বোন চা বানাতে বসে দিয়েছে, ও আবার লুকিয়েও যাচ্ছে একটুখানি, খুব এক্সাইটেড। আমি অনেক বছর পর মানে ভালোভাবে একটু মন খুলে এসছি এখানে শান্তিভাবে টাইম স্পেন্ড করার জন্য। আর কাকিমা আসবে না বলছে এখনো ভিডিওতে, কাকু এসছে, কাকু বলছে বাঙালি দেখছে। তো চলো দেখাই, আগে মন্দিরটা দেখাবো। আর এই দেখো এগুলো সব এখন চেঞ্জ হয়ে গেছে যদিও বা, তাও স্মৃতি স্মৃতি থাকে। তো চলো দেখাই, তারপর আবার যাচ্ছি যেখানে যাওয়ার। দেখো গাইস এইটা হলো একটা সেই তোমার ওই যে পুলিশ ব্যারেক বলতে পারো, মানে এখানে পুলিশরা থাকে সব ব্যারেক এটা। আর এখানে রয়েছে মন্দিরটা, মন্দিরটা তোমাদেরকে দেখাবো। দেখো এমনি ছিল না অবশ্য আমার ছোটবেলাটায়, এইটা হয়েছে এই রিসেন্টলি হয়েছে। আর দেখো কি সুন্দর মন্দির, এই দেখো এটা রয়েছে, এই মন্দিরটা এখন খোলা নেই। আমি ভেতর থেকে তোমাদেরকে রাত্রেবেলা দেখাবো, কারণ রাত্রেবেলা কালী পুজো হবে আর বাবা পুজো করবে। তো তোমাদেরকে দেখাবো, এই দেখো ওই গলিটা দিয়ে আমরা সেই রোড থেকে আসতাম, প্রথমেই দেখাচ্ছি আমাদের এই গলিটা থেকে, রোড থেকে আসতাম, এসে এইটা দিয়েই আমরা যাই। অনেক অনেক মানে বলতে বলতে না আমার মানে মনটাও কেমন যেন একটা হয়ে যাচ্ছে। আ যাও খুলে কেয়া, আরে খুলছে একটু দেখে না, অনেক স্মৃতি মানে আমার ছোটবেলা পুরো এখানেই জড়ানো। এখানে একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছটার থেকে পেয়ারা পাড়তাম। এই দেখো, এই দেখো দিদা,
ওই দিদাই পূজো করেন মানে করতেন, এখন ওই কাকুকে যে দেখালাম ওই কাকু এখন পূজো করে। আমার না বলতে বলতে একটু আমার এ হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা আশা করছি ম্যানেজ করবে আর বুঝতেও পারবে আমার ফিলিংসটা। এই দেখো বহু পুরনো মন্দির এটা, আমার মা প্রথম বিয়ে হয়ে এসে এখানেই ছিল, আর এখানে রয়েছে ঠাকুর। এই দেখো গাইস, এইটা হলো দুর্গা ঠাকুর, মাঝে আছে মা শীতলা আর সাইডে আছে মা কালী। এই ঠাকুরটাই খুব সুন্দরভাবে মন্দিরটাও তৈরি হয়েছে। তো অনেক স্মৃতি, অনেক মানে এখানে আমি পুজো পাঠ করতাম, মন্দির ধুতাম, মানে অনেক অনেক কিছু, অনেক কিছু করেছি যেটা আমি তোমাদের বলে বুঝাতে পারবো না। পুরো মানে বাচ্চান পুরো মানে ছোটবেলা আমার এই জায়গাগুলোতেই পার হয়েছে। আর এই দেখো মাথা পুজো যে হয় এখানে রয়েছে তোমার, এই যে দিদা মাথায় উঠাতো এমনি ভাবে। আর মাথা পুজো তোমরা অনেকেই জানো না, কিন্তু খড়গপুরে জানে সবাই। তো চলো এটা দেখো, এইগুলো সেই কাকিমার মেয়ে করছে মানে বোন, ওর নাম রানী, আর আগে আমিও করতাম। তোমাদেরকে যেমন দেখালাম রাস্তাটা, চলো এবার নিয়ে যাই তোমাদেরকে আমার ছোটবেলার স্মৃতি। আমার মানে এই রাস্তা ঘাট এই মন্দিরে কেটেছে, তো তোমাদেরকে চলো দেখাই আমার মেয়ে, আমার মেয়েকেও দেখাতে চাই যে ও বেশ ভালো আছে। চলো আমার স্মৃতি দেখাবো, ও বেশ আনন্দ হচ্ছে। এই দেখো এইগুলো আমার ছোট্ট ছোট্ট ভাই, যদিও বা আমার থেকে এখন অনেক লম্বা হয়ে গেছে, এদের সাথেই আমার অনেক স্মৃতি। আর ওর বোনের সাথে এখনো বন্ধুত্ব আছে, এখনো কথা হয়, ওরও বিয়ে হয়ে গেছে, ওর তিনটে বাচ্চা, ওর সাথে অনেক গল্প হয়। হ্যাঁ তো দেখাবো ওর সাথেও কোনোদিন দেখা হলে। ও আজকে আমি যা রে না বলতে না, মীরা মেরে এই ব্লগ দেখ না তু, ঠিক আছে সবকো সাবস্ক্রাইবার তো বলো হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, থ্যাংক ইউ। আরো আছে অনেকে আছে, চলো দেখাই আজকে মানে কি বলবো, সব দেখাতে গিয়ে না নিজের মনটাই আমার যেন কেমন হয়ে যাচ্ছে, যেন আমি সেই ছোটবেলায় ফিরে এসেছি ভাবুক হয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমার কাকি মানে বসে আছে, কেউ মুখ দেখাচ্ছে না, এই দিদা নেই কাকি আই আমি অনেকবার চেপেছি কিন্তু এখন আর চাপিনি, এখন চাপিনি মানে বিয়ের আগের কথা বলছি। আর দেখো একটা সুগন্ধি সাপ গাছ অনেক বড় হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে সেটা দেখো। এই এই কদম গাছটাও যেটা দেখতে পাচ্ছ, এই কদম গাছটাও রয়েছে সেই মানে দেখেছি, কদম গাছ যত বড় হয়েছে আমিও কদম গাছের সাথেই বড় হয়েছি বললেই চলে। তো চলো মেন জায়গায় নিয়ে চলে এসছি, আমার সেই ছোট্টবেলার ছোট্ট যে ঘরে মানুষ হয়েছে সে ঘরটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো, তাহলে চলে এসো। সব ভাইরা আমার দাঁড়িয়ে আছে দেখো, এখানে আমি লর্ড সব ভাই বোন আছে শুধু, সবাই কাজে ব্যস্ত আছে। ভাই বললো ওই একজন সিঁড়ি দিয়ে উঠছে, লাইট লাগানোর জন্য, সেই বিয়ে বাড়ি বলেছি না, বিয়ে বাড়ির জোগাড় চলছে। আর এই যে ছেলের দাদা, এই মুদিখা আমি আজকে আমার ছোটবেলার হোম ট্যুর করাতে চলেছি তোমাদের সাথে, মানে তোমাদেরকে হোম ট্যুর করাবো, চলো চেকিং করতে যা রে। এই দেখো আমরা এই ঘরটায় থাকতাম, দেখছো বন্ধুরা এসো এই ঘরটায় থাকতাম, যারা অফ করি। আর একটা দড়ির কাজ ছিল, কি বল একটা রেকর্ডিং হয়নি এখান থেকে হলো, ঠিক আছে। একটা দড়ির খাট ছিল, ওই দড়ির খাটটা দাদারা শুতো। আর আমি যেটা বলতে চাই, আমি কিন্তু কোনো
ইমোশনাল করার জন্য বা ইমোশনাল হওয়ার জন্য আমি কিন্তু ভিডিওটা করছি না। এত পুরনো স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলার, মানে আমার খুব কম বয়সে বিয়ে হচ্ছে তো 17 বছর যে কিভাবে এখানে কাটিয়েছি আর কি আনন্দে কাটিয়েছি তোমাদের বলে বুঝাতে পারবো না। এটার জন্য কাঁদছি না যে আমি এত ছোট ঘরে মানুষ হয়েছি বা এইভাবে মানুষ হয়েছি, খুব আল্লাহতে খুব আদরে মানুষ হয়েছি। ছোট ঘর হলেও খুব আনন্দে ছিলাম ছোটবেলাটায়। আর ওই ঘরে গিয়ে ঘর অনেক বড়, কিন্তু মা বাবার শরীর ভালো নেই। দেখো এখানে আমাদের ঠাকুর থাকতো, মানে এক একটা কথা বলতে বলতে আমার বুকটা অন্তরটা কেঁপে যাচ্ছে, কেন জানি না, কেন আমি জানি না, আমি কাউকে দেখানো বা করার জন্য বলছি না। এখানে ঠাকুর থাকতো, ওখানে আমাদের সেই ছোট্ট আয়নাটা থাকতো যেটাই আমি সাজগোজ করতাম। এই দেখো ওখানটা আয়না থাকতো, এখানে আমাদের আলমারি যেমন আছে এই আলমারি থাকতো, আর আমি ভীষণ ভয় পেতাম ওই জানলাটায়, আমার প্রচন্ড ভয় লাগতো, দাদারা ভয় খাওয়াতো যে হাত বাড়িয়ে আসবে, হাত বাড়াবে তোকে ভূত ধরবে। আর এই যে খাটের পাশ থেকে আমার একটা কি একটা ফোবিয়া ছিল যে মনে হতো যে হাত বাড়াবে। আমি সন্ধ্যেবেলা একা ঘরে ঢুকতাম না, মা বাইরে যদি থাকতো যদি বলতো সন্ধ্যে দেওয়ার কথা, আমি কিন্তু সন্ধ্যে দিতে পারতাম না, কারণ আমি বা আমি না প্রদীপে, আমি সত্যি কথা সিক্রেট একটা শেয়ার করছি যে প্রদীপে সোলটা আমি দুপুরবেলা দিয়ে রাখতাম যাতে এসেই ম্যাচেস দিয়ে আমাকে দৌড়ে পালিয়ে যেতে হয়, যাতে ভূতের ভয়টা আমি না পাই। বাইরে অনেকজন দাঁড়িয়ে আছে, যতজনকে দেখালাম চোখের জল দেখলে ওরা একটা ইয়ে হবে, তো আমি আমি কোনো কিছু তোমাদেরকে মানে আমি বলে বুঝাতে পারছি না আমার স্মৃতি। আর আমার বিয়েও হয়েছে এখান থেকে, আর আমার হাজবেন্ডও এখানে এসছে, আমার তো অনেক কম বয়সে বিয়ে হয়েছে, 17টা বছর আমি এখানেই পার করেছি জন্মের থেকে। তো বিশাল স্মৃতি, বিশাল, মানে ওখানে এত কিছু থাকা সত্ত্বেও যে ঘরটায় আছি, মানে বাবারা আছে যে ঘরটায়, ওইটাই নেই, আমি স্বপ্ন দেখলেও এই ঘরটারই দেখি। এখানে আমাদের একটা দড়ি টাঙানো থাকতো, একটা দড়ি টাঙানো থাকতো যেটা আমাদের কাপড় জামা কাপড় থাকতো। আর এই দেখো এরা সব ছোট ছোট, এখন দেখো কত বড় হয়ে গেছে এদের সাথে খেলা। এরা তো মানে ওরা দুজন অনেক ছোট, আর ওই যে বাচ্চা মেয়েটা আমার মেয়ের মতো ছিল আমার বিয়ের সময়, না আমার বিয়ের সময় মেয়ের মতো, আর কিছু বলতে পারছি না। আমি আমার হোম ট্যুর করার ভীষণ ইচ্ছা ছিল, জানি অনেকে অনেক কিছু বলবে কি দরকার ছিল দেখানোর বা কেন দেখালে বা এক্সেট্রা এক্সেট্রা, কে কি বলবে আই ডোন্ট কেয়ার, বাট আমি চাই, এটা আমার মনের থেকে ইচ্ছা ছিল। আমার খুব ইচ্ছে করে যে এই ঘরে এসে আমি স্পেন্ড করি কিছুক্ষণ সময়, ভীষণ ইচ্ছে করে, কিন্তু আমি পেরে উঠছিলাম না। তো এইবারে একেবারে চিন্তা ভাবনা করেই এসেছিলাম যে আমি এই ঘরে আসবো, যে মেয়ে ক্লিপ লাগিয়ে দিল, ফোনটা দেখলি মা, চলো অনেকক্ষণ বলছো, ফোনটা দেখলি, ফোনটা দেখলি, এই ঘরে আমি থাকতাম ছোটবেলা তোমার মতো, দাদুরা থাকতো, আমরা মামারা, জানো মা আমার বিশ্বাস করবে না আমার এখনো ফিল হচ্ছে যে আমি এখানে এসেছি, এখানে মানে আমার কিন্তু ওই ঘরটা মনে হয় না। ঠিক আছে যাই হোক, জীবনে পৃথিবীতে অনেক কিছু অনেক সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, সেগুলো মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, তো সেটাই করে চলেছি আমরা। তো গাইজ চলো একটু বাইরে দেখে দিই, তারপরে কাকিমাদের ঘরে যাব। কাকিমাদের ঘরেও অনেক অনেকটা সময় কেটেছে, যখন ঘরে কেউ আসতো তখন কাকিমাদের পাশে একটা খাট ছিল, তখন কাকিমাদের ঘরে থাকতাম, শুতাম ওদের ঘরে, খুব আবদারের মানে পুরো পাড়ার আবদারের মেয়ে ছিলাম আমি। তো চলো একটু ওখানে দেখি। তো গাইজ দেখো জানলা দরজা প্রতিটা জিনিস এখানে আমার স্মৃতি 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 জড়িয়ে আছে। আর এটা ছিল আমাদের রান্নাঘর, এখানে মা রান্না করতো, আর
মানে কাঠের উনুনে রান্না, কাঠের না তোমার ওই যে গুল দিয়ে যে রান্না হয় না ওই রান্না করতো, আর এটা চুলাটা কিন্তু মাটির। আর বন্ধুরা এখানে আমিও রান্না করেছি, চিকেন বানিয়েছি, খাওয়া দাওয়া করেছি, চিলি চিকেনও বানিয়েছিলাম। খুব ইচ্ছে ছিল যে মেয়েকে দেখাই, মেয়েকে দেখাই, মেয়ে কি বুঝবে যাই না, বড় হলে হয়তো আবার দেখবে। কিন্তু এই দেখো কাপড় ঝুলা, আমাদের এখানে বাবার কাপড় থাকতো, বাবার আর দাদাদের ঘোরাফেরা হয়ে গেল সবকিছু দেখলে। আর এই যে দেখো আমার বিয়ের আগের বেস্ট ফ্রেন্ড, এটা হলো কাকিমা। এই কাকিমা, এই কাকিমার সাথে সমস্তটা শেয়ার করতাম, সব গল্প করতাম। আর আমার যে মানে বিয়ের যে ফটো পাঠিয়েছিলাম এই কাকিমার সাথে ফটোটা ছিল। তো চলো তারপরে বিয়েতে সবাই মিলে এনজয় করবো, আর কাকিমাদেরই ঘরের সব। তো চলো এনজয় করবো। আর আজকের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে একেবারে যাতে না বলো। আর চ্যানেলটা যদি নতুন দেখছো এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে ভিডিওর প্রতিটা নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছায়। তাহলে আজকের জন্য ভিডিও এখানেই থামছি, কালকে আবার নতুন একটা ব্লগ আসছে তোমাদের জন্য। তো আজকের জন্য বাই বাই, টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সাবধানে থাকো।